রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। প্রায় দেড় থেকে দু মাস আগে এই রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানে বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছিল। ফের দেড় থেকে দু মাসের মধ্যে সেই রাঙাপানিতেই ফের দুর্ঘটনা ঘটে ট্রেনের। দেড় থেকে দু মাস আগে এই রাঙাপানির ঘটনাতেই প্রায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এই রাঙাপানির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছিল, আর ফের সেই রাঙাপানিতেই দুর্ঘটনা ঘটল ট্রেনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, পরিস্থিতি কি সেখানকার? একেবারে রুম্পি, দেখো গত দু মাসের রেশ কাটতে না কাটতে কিন্তু আমরা দেখলাম যে ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবং তারপরে আবার ফের রাঙাপানিতে একই ভাবে কিন্তু ট্রেন দুর্ঘটনার খবর উঠে। তবে এবারে কোনো যাত্রীবাহী ট্রেন নয়, কোনো প্যাসেঞ্জার বোঝাই ট্রেন নাই। এবারে কিন্তু রীতিমতো মালগাড়ি কিন্তু বেলাইন হয়ে যায় এই রাঙাপানি, অর্থাৎ শিলিগুড়ি এনজিপি সংলগ্ন এই রাঙাপানি স্টেশন, যা কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য, গোটা দেশ প্রত্যেকের কিন্তু একেবারে নখদর্পণে রয়েছে। কেননা ভয়াবহ পথ রেল দুর্ঘটনার ঘটনা আমরা এই রাঙাপানির থেকে কিন্তু উঠে আসছিল যে জানতে পেরেছিলাম, এবং আজ সকাল সকাল কিন্তু এই ধরনের ঘটনা রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতিতে একদিকে যেমন দাঁড়িয়েছে, পাশাপাশি প্যাসেঞ্জারদের মধ্যে কিন্তু আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এই রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকায়, যে একটি তেল বোঝাই ট্যাঙ্কার কিন্তু পুরো লাইন থেকে বেলাইন হয়ে যায়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে তিন থেকে চারটি বগি কিন্তু বেলাইন হয়ে যায়, এবং যে কোনো মুহূর্তেই কিন্তু এই লাইন দিয়ে যদি কোনো ট্রেন এই মুহূর্তে চলাচল করে তবে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদিও ঘটনাস্থলে রেলওয়ে আধিকারিকদের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং আপাতত এই ট্র্যাক দিয়ে কিন্তু রেল চলাচল বন্ধ করা হয়েছে, এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। পাশাপাশি এ ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে, এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এই দুর্ঘটনার খবর পেয়ে। কেননা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে এই যে আজকের এই রেল দুর্ঘটনা সেখানে কোনো প্যাসেঞ্জার বোঝাই গাড়ি নাকি মালগাড়ির ঘটনা তা কিন্তু প্রকাশ হয়নি। তবে আমরা সময় কলকাতা প্রথম সেই খবর তুলে ধরছি যে এ ধরনের দুর্ঘটনা আবারও, তবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু তেলের ট্যাঙ্কার সে কারণে কিন্তু ভয়াবহ কিছু দুর্ঘটনা বা কিছু অন্য কিছু ছবিও হতে পারত, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রুম্পি, সানি, কোনো হতাহতের খবর কি রয়েছে? কোনো মৃত্যু কি ঘটেছে সেখানে? সানি, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সানি, কোনো হতাহতের খবর কি ঘটেছে? কোনো মৃত্যুর খবর কি এসেছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যেহেতু ট্রেলের ট্যাঙ্কারের পুরো ট্রেনটি, সে কারণে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম হতাহতের সংখ্যা বা সেরকম আশঙ্কাজনক পরিস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। রেলওয়ের তরফে কিন্তু ইতিমধ্যেই আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং রেলওয়ে আধিকারিকরা বিভিন্ন টেকনিশিয়ানরা তারা দেখছে, কিন্তু ঠিক কি কারণে এ ধরনের দুর্ঘটনা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। গোটা ঘটনা কিন্তু তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ সানি। আপনারা ফের দেখলেন রাঙাপানিতে ফের দেড় থেকে দু মাসের মাথায় আবার ট্রেন দুর্ঘটনা ঘটল। এবারে একটি মালগাড়ির লাইনচ্যুতর ঘটনা ঘটল। এর আগে আবার ফের প্রশ্নের মুখে উঠছে রেলের কর্তৃপক্ষের।